শামসিরগঞ্জের তালতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোররাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ কাঠের যাবতীয় আসবাবপত্র। পুড়ে ছাই তিনটি গোডাউনে থাকা খাট সহ অন্যান্য সামগ্রী। জানা গেছে এদিন ভোররাতে হঠাৎ মুর্শিদাবাদের শামসিরগঞ্জের তালতলা কাঠমেলায় অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন লাগার কারণ না জানলেও আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভিড় জমান সাধারণ মানুষ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, ছুটে আসে শামসিরগঞ্জ থানার পুলিশও। স্থানীয় বাসিন্দা এবং দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা হলেও কার্যত আগুনের দাবানল বাড়তেই থাকে। তারপরে ছুটে আসে দমকলের আরও একটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে কাঠমেলার আগুন। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার আসবাবপত্র। আমার গোডাউনে পৌনে তিনটা নাগাদ আগুন ধরে। তারপরে পার্শ্ববর্তী সব ব্যবসায়িক মানুষ, স্থানীয় মানুষেরা বাড়ি থেকে ডাকাডাকি করে এসে দেখি। তখন আমরা যখন আসি তখন 3:20 প্রায় 30-31 লক্ষ টাকার মাল ছিল। আমরা এসে দেখি 80% মাল পুড়ে গেছে। 20% যেটা ছিল ওটা তো বার করা অসম্ভব, আগুন আনলিমিটেড আগুন। তারপরে 3:45 ফায়ার ব্রিগেড এলো। ফায়ার ব্রিগেড এসে তখন আগুনটাকে নিয়ন্ত্রণ করলো। দেখি তো অনেক আগুন লেগে আছে, তো সব জলে জলে পড়ে ছাই হয়ে গেছে। তো প্রায় 50-60 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এইসব ফার্নিচারের সব ফার্নিচারের খাট যা আছে সব ছাই হয়ে গেছে পুরো।